তখন বাবা ওকে নিয়ে চা খেতে যেত আর কি দোকানে, ওর হাতে একটা চিপস হোক বা কুরকুরে হোক কিছু একটা কিনে দিত। ঈশানি বসে বসে হচ্ছে দেখো তোমার দাদাভাই এইসবের ডিউটি থেকে এলো, ছুটি দেয়নি ওকে, সত্যি বলছি টেনশনে টেনশনে মারার জন্য কিছু ভালোই লাগছে না। এখন বাজে সকাল 6টা, মানে 6টাও হয়তো মানে এই সবে জাস্ট বেজেছে এরকম আর কি, 6টা ওই কত দেখলাম যেন 7 ক্যামেরাটা অন করার আগে। তো তোমরা ভাবছো 6টায় ঘুম থেকে উঠেছি, একদমই না, মানে ঘুম থেকে উঠেছি আমি সেই 4টে থেকে। এবার বলতে পারো যে মানে 4টে থেকে ঘুম থেকে উঠেছে কোনো কাজের চাপ, না না কাজের চাপ তো একদমই না, চিন্তার কারণে মানে এত বেশি টেনশনে পড়ে গেছি যে আমার ঘুমই আসছে না, কি বলবো, এত টেনশন হচ্ছে। জানি যেহেতু ঘুমোচ্ছে ভাবলাম একটুখানি বাইরে বসি, বিশ্বাস কর টেনশনে না কিছু ভালো লাগছে না যেন। আর এই কুকুরের আওয়াজ রাতে দরজা করার কাছে এসে মানে ডাকতে থাকবে জানলার কাছে, আর এখনো দেখো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। জানি না বাবা এদের সারাদিন হয়টা কি, টেনশনে কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা এবারে তোমাদের ক্লিয়ার করি, হ্যাঁ মানে কি বলতো টেনশনটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে ইন্টারভিউ দেবে ছুটির জন্য, তো কি জানি কতদিনের ছুটি দেবে, আদৌ ছুটি দেবে কিনা, কারণ ওকে ছুটির জন্য মানা করেছে, এই বছর একটাও ছুটি কাটেনি, তারপরেও হ্যাঁ মানে অনেকে অনেকে হচ্ছে এই বাবা এখানে একটা পিম্পল বেরিয়ে গেছিল, আর নিজের যত্ন নেওয়া হচ্ছে না, এখন আর বেরোবে, বেরোতে দাও কে আর দেখছে, মন মানে না, মানে নিজের যে একটু যত্ন নেবো তার আর মন মানে না। যাই হোক মানে কি বলতো অনেক ফৌজি বউরা দেখো তারা বলো যে এমার্জেন্সিতে ছুটি পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু মানে তোমার সবার কাজ তো আর একই না, তোমাদের দাদাভাই যে কাজটা করে তার জন্য কিন্তু ওর বদলে অন্য আরেকজনকে দরকার যে কাজটা করবে, তো সেই কাজটার জন্য মানে এক একজনের জন্য তো এক একটা রিলিভার থাকে, তো সেই রিলিভার আমি আগেও বলেছি ছুটি গেছিলো বলে ছুটিটা দিচ্ছে না ওকে। এবার মানে আরও একটা কারণ কি বলতো, মানে একটা কিছু একটা এমন কারণ আছে যেটা আমি সামনে বলতে পারছি না, মানে সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না তাই আমি বলছি না, তার জন্য ছুটিটা আরোই দিতে চাচ্ছে না। তবে মানে আবার এরকম বলেছে যে যেহেতু অনেকে বলছে এমার্জেন্সি ছুটি পাওয়া যায়, হ্যাঁ যদি মানে সেটা তোমাদের দাদাভাইকে ভীষণভাবে জরুরি হতো সেখানে তাহলে কিন্তু ছুটিটা দিয়ে দিত। তো আমরা সবাই জানি ফৌজ কিন্তু আমাদের মর্জিতে চলবে না, ঠিক আছে, তাদের একটা নির্দিষ্ট হিসাব আছে, যারা মানে ফৌজি ওয়াইফ বা এই লাইনে আছে যারা কি তারা তো জানে কি সুন্দর পাখিটা ডাকছে, তো ফৌজ কিন্তু আমাদের মসজিদে চলে না, তো সেই অনুযায়ী দেখতে গেলে ছুটি মানে খুব চাপে চাপে রয়েছি, জানি না কদিনের ছুটি দেবে আদৌ দেবে কি না, কারণ মানা করে দিয়েছে এরকম আর কি ব্যাপারটা আছে। এবার কেন কি ব্যাপার বেশি প্রশ্ন করলে আমি এখানে উত্তর দিতে পারবো না, আর না তো আমি কোনো প্রমাণ দেব যে কেন, মানে মিথ্যে কথা বলার তো কোনো কারণই নেই, কারণ এর আগে আমি 12 তারিখে টিকিট করেছিলাম সেটা ক্যান্সেল করেছি, চাইলে আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারবো যে সেটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে ছুটি দেবে না বলে 15 তারিখের আগে, তাই আমরা 15 তারিখেই টিকিট করেছি, এরকম হয়েছিল। তো আমাদের মানে ওকে বলে দিয়েছিল যে যদি মানে এমার্জেন্সি ছুটি যেতেই হয়, যেহেতু তোমার ওয়াইফের পাপা এক্সপায়ার হয়েছে তো তোমার ওয়াইফকে পাঠিয়ে দাও, কিন্তু বাচ্চার সাথে তো একা সম্ভব না, তো তার জন্যই ও সেটা মানে বুঝিয়ে বলেছে, জানি না কি হবে দেখা যাক, মানে টেনশনে সেই 4টা থেকে ঘুম থেকে উঠেছি, বিশ্বাস করে আর কিছু যেন ভালো লাগছে না। আচ্ছা আরেকটা কথা, মানে বোতলটা আগে রাখি, অনেকে অনেকে না দুই একজন আর কি, কালকে আমি কমেন্ট যদিও হাইড করেছি কারণ এই মুহূর্তে ওকে আমি চাই না কোনোরকম কোনো কন্ট্রোভার্সি হোক তার জন্য, আর না আছে মন মানসিকতা যে প্রত্যেককে জনের জন্য আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রিপ্লাই করতে হবে, তাও আবার এই জিনিসে। যাই হোক মানে তোমরা জানোই মানে আমাকে কেউ বলছে যে তোমরা সবাই শুধু বলো টাকার লোভ নেই, টাকার লোভ নেই, তবুও তোমরা এই সিচুয়েশনেও ভিডিও করতে ছাড়ো না, মানে প্রমোশনের ভিডিও করেছিলাম, তো এবার আমি বলে রাখি এই প্রমোশনের কাজগুলো মানে অনেকদিন ধরেই পড়ে রয়েছে পেন্ডিং, আমি দিতে পারিনি কাজ, তো তারপরে ওরাও ব্যাপারটা বুঝেছিল, কিন্তু এবার আমি একটা পরিষ্কার কথা বললাম, কিন্তু সেই প্রথম থেকে বলি মাঝখানে মানে একবারে আমি বলেছিলাম যে আমি কিন্তু মানে ইনকাম করব বা কিছু এতটাও ভাবিনি, বাট টার্গেট নিয়েই আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম যে আমি যেন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি,
ঠিক আছে, হাজব্যান্ড আমাকে কোনো কিছুতে কিন্তু অভাব রাখতো না, শাড়ি খাওয়া দাওয়া মানে আমার যতটা দরকার হতো আমাকে সবই দিত, এখনো দিতে পারবে, কিন্তু তাও সবসময় হাজব্যান্ডের থেকে নেব। তার মানে সে মানুষটা একটা বাড়ি বানিয়েছে, মানে তার জীবনের কোনো শখ স্বপ্ন সে পূরণ করে না, সবসময় আমাদের জন্য থাকে। তো আমারও মন চাই যে তার পাশে যদি দাঁড়াতে পারি। আমি কিন্তু সেই প্রথম থেকে শুধু তার পাশে না, আমি আমার বাবা আমার কারণ আমার বাবার রোজগার সেরকম ছিল না, আমি এখনো বলছি, তো যার কারণে আমার বাবারও কিন্তু লোন ছিল, কারণ নতুন করে একটা বাড়ি বানাচ্ছিল। তো সব কিছু মিটিয়ে এক মিনিট কিছু মিটিয়ে মানে বাবারও হচ্ছে ওষুধপত্র খেতে মানে একটু হিমশিম হতো, আমার পক্ষে যতটা সম্ভব হতো আমি আমার বাবাকেও কিছুটা অন্তত নিজে থেকে করতে পারতাম, বড়ের থেকে তো হাত পেতে নিতে হতো না। তোমাদের দাদাভাইও কখনো বারণ করেনি, যখন ধরো বড় সড়ো কোনো সমস্যা হয়েছে, হয়তো আমার হাতে টাকা নেই, তখন আমাকে বললাম এরকম টাকা লাগবে দিতে হবে, ও কিন্তু কোনোদিনও না বলেনি। আর বাবাকে কিন্তু কোনোদিনও আমাকে এমনি পয়সা দিতে হয়নি অসুস্থতা ছাড়া, আর ওষুধ মানে এইটুকুনি করতাম আমি। যাই হোক, মানে এখন বাবা নেই ঠিকই, আমার ওপরে তো এখন নিশ্চয় আরও দায়িত্ব রয়েছে, শুধু আমার ওপরে কেন, অবশ্যই আমার বাকি বোনেরাও দেখছে দেখবে, কিন্তু মানে কী বলতো, বোনদের মধ্যে আমি একমাত্র যে অন্তত কিছু একটা করে রোজগার করছি। আমি কিন্তু কখনো বলি না যে না আমি এমনি আমার শখের কারণে ভিডিও করি, আমার ভিডিও করতে ভালো লাগে, তার সাথে সাথে এখন ভালো লাগাটাকে দূরে সরিয়ে রেখে না আমি শুধু ভিডিওটা করছি এই কারণে, তাকে দুটো টাকা আমার হাতে আসে আর সেই টাকাটা আমি কাজে লাগাতে পারি, ঠিক আছে। কারণ আমার বাবা তো মানে সব কিছু ক্লিয়ার করে চলে গেছেন এমন তো নয়, হঠাৎ করেই আমার বাবাকে চলে যেতে হয়েছে। তো যাই হোক, মানে সেই জিনিসটা আর কি, তো অনেক কিছু ব্যাপার থাকে, সব কথা তো আর সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না। তো অনেকে অনেকে বলছে যে টাকার লোভ এই অবস্থা, তো মানে তারা একবারও বোঝার চেষ্টা করছে না আমাদের মনের মধ্যে কি চলছে, মনের মধ্যে কষ্ট রেখে মুখের মধ্যে হাসি নিয়ে প্রমোশনের ভিডিওগুলো শ্যুট করতে হয়, কারণ ওখানে হালকা করে হলেও হাসি মুখ দেখাতে লাগবেই, তো সেটা কারো বোঝার ক্ষমতা নেই। আর মানে কি বলতো, যখন কোনো দায়িত্ব মাথার উপরে আসবে না, তখন দেখবে সব কিছুই এসব মানুষ বুঝতে পারবে, তার আগে এটা কখনো বুঝতে পারবে না। আর যারা ভালোবাসে তারা সবদিন বলে এই কথাগুলোকে ইগনোর করতে, অবশ্যই আমি এদেরকে পাত্তাও দিচ্ছি না, ইগনোর করছি, কিন্তু কি বলতো, যারা তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি শুধু তোমরাও যাতে আমাকে কখনো ভুল না বোঝো সেটার জন্যই আমি মানে ক্লিয়ার করছি এই বিষয়টা, যে এর জন্যই আমাকে কিন্তু ভিডিও বানাতে হচ্ছে, নাহলে বিশ্বাস করো এই মুহূর্তে আমার একদমই মুড নেই যে মানে ভিডিও বানাই বা কিছু। আর তার জন্য তোমরা দেখেছো আমি এখন যে ভিডিও করছি কয়েকদিন ধরে ডিরেক্ট, মানে এরকম তোমাদের সঙ্গে কথা বলে মনের কথাগুলোকে বলছি, আলাদা করে পরে আর ভয়েস ওভার দিচ্ছি না, কারণ মানে ওই মানসিকতা থাকে না, বসে বসে এডিট করবো, ভয়েস ওভার দেবো, কোথায় কী কথা বলবো ভেবেচিন্তে বলবো, মানে সেই মানসিকতা থাকে না আর কি। তো তার জন্য যেটা মনের মধ্যে আসে সেটা আমি একদম ডিরেক্ট ক্যামেরাটা এরকম অন করি করে আমি কিন্তু বলে দিচ্ছি। যাই হোক, যারা আমাকে ভালোবাসো পাশে আছো, যদি 99% লোক পাশে আছে মানে তারা সবাই পাশে থেকে ভালোবাসে, তো ওই 1%কে আমি ছেড়েই দিলাম। তারা খারাপ বলছে, খারাপ বলতে হলেও তো মানে আমাকে কমেন্টটা করার জন্য আমার ভিডিওটা ওপেন করতে হচ্ছে, সেটাই আমার জন্য যথেষ্ট, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তোমরা যা বলবে বলো, এখন আমার মাথার উপর দায়িত্ব রয়েছে, তো আমাকে কাজ করতে হবে। দেখো আমরা সত্যিকার যারা জব করি চাকরি করি তারাও কিন্তু আমরা কখনো চাকরি ছেড়ে দিই না, কেউ চলে গেলে কষ্ট পাই, সবাই কষ্ট পাই, কষ্ট তো পেতেই হবে, কিছুদিন কাজ থেকে রেস্ট নেই, যেটা আমিও নিয়েছিলাম, তারপর আবার সবাইকে কাজে ফিরতে হয়, তো আমাকেও ফিরতে হয়েছে। যাই হোক, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবে। 12টা পর্যন্ত জেগে থাকে আর এখন হচ্ছে সকাল 10:00 বাজে, আমি একবার দেখি, এই যে দেখো 9:54 মানে 10টা বাজে, এখন ওর ঘুম ভাঙে। এই গুড মর্নিং বলো, কি হলো, কি হচ্ছে? তোমাদের দাদাভাই এখন কোনো খবর নেই, আমি খালি ভাবছি কি হবে কি হবে কি হবে। ওঠো, গুড মর্নিং বলবে না মাম্মাকে? বেটি মাম্মাকে গুড মর্নিং বলবে না কি গো? তুমি আজকে আমাকে কিন্তু এখনো গুড মর্নিং বলোনি সোনামা। আরে এখনো ঘুম ছাড়ছে না বেটু? ঠিক আছে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। হ্যাঁ তোমার আছে, টিপি আছে, গুড মর্নিং বলো। হ্যাঁ মামার আছে, গুড মর্নিং বলো। এখানে আছে, আচ্ছা গুড মর্নিং বলো। কি যে হবে বিশ্বাস করো, আমার ভালো লাগছে না, মানে সেই 4টা থেকে উঠে না, শুধু টেনশনে টেনশনে কিছু মন মানছে না।
কি যে হবে আমি খালি ভাবছি, হয়তো আর 5-10 মিনিটের মধ্যে খবর পেয়ে যাবো। মানে এক্ষুনি জাস্ট মেসেজ করলাম, কি কোনো খবর আছে? কোনো রিপ্লাই আসেনি, হয়তো ইন্টারভিউতে গেছে। আমাকে একটু আগে ফোন করে বললো চিন্তা করো না হয়ে যাবে। তবুও কেন জানি না, মানে আসার সময় আমি এত চিন্তা করিনি, যাওয়ার সময় যতটা চিন্তা হচ্ছে আমার কি যে হবে। খালি কি বলতো, মানে প্রচন্ড মনের মধ্যে ইচ্ছা তো যে বাড়িটা অন্তত যাই, বাড়িটা অন্তত যাই, বাড়িটা আমাকে যেতেই হবে। এবার তার আগে একবার শুনেছি যে ছুটি দিতে চাচ্ছে না, তো ওই জন্য না বেশি চিন্তা হচ্ছে যতক্ষণ না লিভ স্লিপটা হাতে পাই। আমি ওকে বললাম যে যদি 1 সপ্তাহ ছুটি পাই তাও চলো। চলো ব্রাশ করিয়ে দিই তো ভাই, চলো। বিশ্বাস করো, তোমাদের দাদা ভাই বলেছিল যে সকাল 10টার মধ্যে জানতে পেরে যাব যে কটায় মানে ছুটি দেবে কি দেবে না, বা কতদিনের ছুটি দেবে সব জানতে পারবো। 9:30-9টায় লিপ স্লিপ মানে ইন্টারভিউ আছে, তারপর 11টা ফোন করে বললো 11টায় ইন্টারভিউ হচ্ছে। তারপরে যদিও বললাম কি তুমি তাহলে আসবে তো, তার মানে এখনো পর্যন্ত বলে ইন্টারভিউ হয়ে গেছে, ছুটি মানে বললো যে মানে কিছু আর কিছুই বলছে না, বলছে কনফার্ম হলে আমি তোমাকে জানাচ্ছি এরকম। কালকে ট্রেন মামা, গলায় লাগছে, কালকে ট্রেন। এক্ষুনি এই যে দেখো বসে বসে আমি, মামা হাত দেখে, এক্ষুনি বসে বসে এই যে দেখো হাতটা দে, এই যে দেখো ওর নখগুলো কাটছিলাম, দিয়ে ওর নখটা মানে কাটার সময় 2-1 বার কাটার পরে হাত সরিয়ে নিচ্ছে। তো আমি ওকে বললাম কি মামা মিমি যাব, হ্যাঁ দেদুন যাব, মিমি যাব, দাদু যাব, ঠাম্মু যাব। তো ও তখন নিজে নিজে বলতে শুরু করলো, হ্যাঁ মিমি যাব, দিদুন যাব, দাদুন যাব। মানে তখন আমি ওকে বলছি মাম্মা মা দাদুনের কাছে যেতে পারবি না, মা দাদুন তো আর নেই। মানে কি বলতো, সকালবেলা হলে ঈশানীকে নিয়ে ঘুরতে যেত, তো আমি ঘুমিয়ে থাকতাম, ও তাড়াতাড়ি উঠে পড়তো, উঠে পড়লে ওকে আমি নিচে দিয়ে দিতাম, তখন বাবা ওকে নিয়ে চা খেতে যেত আর কি দোকানে। ওর হাতে একটা চিপস হোক বা কুরকুরে হোক কিছু একটা কিনে দিত, ঈশানী বসে বসে হচ্ছে গিয়ে ঈশানী বসে বসে খেতো, আর বাবা চা খেয়ে তারপর ওকে নিয়ে আসতো, ততক্ষণে আমি ঘুম থেকে উঠতাম। তো ও জানি না, মানে আমার বাবাকে আসলে ও দাদুন বলে, ঘরের দাদুকে দাদু বলে, আমার বাবাকেও দাদুন বলতো। মানে এত খারাপ লাগছে, মানে ওর মুখে কথাটা শুনে বলছে, যেই মনে করালাম যে বাড়ি যাবো মা, হ্যাঁ দিদুন যাবো, মিমি যাবো, দাদু ঠাম্মু যাবো, তো তখন ও বলছে দিদুন যাবো, দাদুন যাবো। কিন্তু এখন কি করে বুঝবে যে দাদুনের আমাদের মধ্যেই নেই, যেতে পারবে না। যাই হোক, তারপরে জানো মানে এত টেনশনে আছি, খালি ভাবছি ছুটিটা পেয়ে গেলেই হয়, মানে এখনো ছুটির কিছু বলছে না। কাল সকালবেলায় ট্রেন, কিছু গোছ গাছও করিনি, বিশ্বাস করো শুধু এই সেই বাক্সটা যে গোছানো আছে ওটাই। মাম্মা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও, কিছু এখনো গোছ গাছ করি না, খালি মানে টেনশনে রয়েছে। একবার শুধু বলু, হাতে 2 ঘন্টা দিলে আমি সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে, কারণ বিছানা বিছানাও তো তুলে যেতে হবে, মানে সব কিছু করে নেবো, শুধু অপেক্ষা করছে কখন বলবে। কি জানো তো, যেমনি মানে বাড়ি যেতে পারবো এটাতে যেমন একটা আনন্দ লাগছে যে হ্যাঁ বাবার শেষ কাজে থাকতে পারবো, তেমনি না এটা ভেবে কষ্ট লাগছে যে মানতে গিয়ে আর বাবাকে দেখতে পাবো না। যাই হোক চলো, আর মানে এসব বলে লাভ নেই, অপেক্ষা করি। তোমার দাদা ভাই হয়তো 2টোর দিকে তো বাড়ি আসে, কি হবে আমি কিছু বুঝতে পারছি না, এখনো পর্যন্ত টেনশনে রয়েছে আর কি, দেখাই যাক কি হয়। কি মানে এত আর ভালো লাগে না, সত্যি বলছি, কত খালি বলছি কখন বলবে, কি করবো সত্যি বলছি, বিশ্বাস করো মাথা কাজ করে না এক এক সময়। দেখো তোমার দাদা ভাই এইসবে ডিউটি থেকে এলো, ছুটি দেয়নি ওকে, কেন দেয়নি? আরে আমার ভ্যাকেন্সিতে আরেকজন চলে গেছে। তো মানে ওর ভ্যাকেন্সিতে সে 2 দিন আগে ছুটি কেটে এসেছে, আবার ছুটি চলে গেছে, মানে এটা কোনো মানে হয়? আবার সেই মানে সেই এমটির মেন ছিল, সেই ঘুরে আবার বারণও করে দিয়ে গেছে যাতে না একে ছুটি দেয়, কারণ ওর ছুটির ভ্যাকেন্সিতে সে চলে গেছে। মানে বিরক্ত লাগছে আমার ভেবে, এখনো বলছে জানাবে কি হয়, মানে টেনশনে টেনশনে ছুটি দেবে না, এই করবে না, ওই করবে না, ভালো লাগে না যেন জীবনে। গেলে যা বাপের কাছে যা, তুই খাবি যা, আমি এই জন্যই কোনো জিনিস যাও পাপার কাছে যাও, পাপা বলছে তো তুমি যাও। যাই হোক গাইজ, এখানে ব্লগটা শেষ করছে, জানি না কি হবে শেষ পর্যন্ত, যদি যাই দেখা যাবে।